গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ টুবি সংসার। আর তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, হাসি খুশি আছো, আনন্দিত আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখানে সকালবেলায় উঠে ওদের চা টা দিয়ে এবার স্নান করতে গেলাম, পুজো করতে গেলাম, তারপরে এবার এসে জলটা ভরবো। জলটা প্রথমে না ভরলে পরে জল চলে যায় 9:30-9:45 মধ্যে চলে যায়। আর দেখো এই কলসিটা আমাদের আমার শাশুড়ির আমলের, তো একটু ওরা যখন কাজের লোক ছিল তখন ওরা মানে কলসিটা বেহাল করে রেখে দিয়েছে তেবড়ে তেবড়ে, কিন্তু আমি ফেলিনি। কেন কি আমার ইয়ের কলসিও আছে, বিয়ের কি বলে কাঁসার, তো সেটা আমি আছে আমার কাছে, কিন্তু আমি তাও ব্যবহার করিনি, কিন্তু এটা আমি ফেলিও নি। কেন কি আমার শাশুড়ির জিনিস আমি ফেলতে চাই না, তাদের তার সাজানো সংসারের মধ্যে আমি কিছু লোটপাট করতে চাই না, যেটা একদমই নষ্ট হয়ে সেটাকে তো করতেই হবে। আর এখানে মেজে নিলাম, মাসিকে দেওয়া যেত না, কারণ মাসি ভয়ে ভয়ে আমি করতাম কি কি বলতো আমাকে, অনেক টোকাটোকি করতো, তাই আমি দিতাম না। তো আর লোক থাকলে পরে আমি কেন মাসতে যাবো, এবার লোক নাই তো আমি আমার হাতে সব কিছু আমি মেজে নিই। আমার হাতে প্রবলেম হয় বলেই সেজন্য আমি মাসতে মানে বাসনটা মাসতে চাইছিলাম না, কিন্তু এমনই মানে বিরক্ত করলো কি আমাকে মাসতেই হবে। আর এখানে ভাতে জল বসিয়ে দিয়েছি, আর আলু তো নিশ্চয়ই দেবো আমি, আর ওটসটাও 2 চামচ নিয়েছি, কারণ আমি আগে 3 চামচ নিতাম তো বেশি হতো, তো আমি 2 চামচই নিচ্ছি। তারপর ডাল মেশাবো, তারপর সবজি মেশাবো, সব কিছু আছে। আর এখানে জল জল তো আমাকে খেতে, জল প্রচুর খাই। আর এখানে সবজি কাটতে বসে গেলাম, পেঁয়াজ একটা বড়োই নিচ্ছি, অত পেঁয়াজ লাগবে না অবশ্য, ওর ওর ক্যাপস যেটা আমি টিফিন বানাই সেটার মধ্যে পেঁয়াজ লাগে, আর যেটা সবজি টবজি বানাই মানে মাছ টাছ হলো কি এগুলোর মধ্যে ইয়ে করি। আর কাঁচকলা একটু বেশি ছিল ঘরের মধ্যে, তো কুটকুট কুট মানে খুটকাট ছোটো ছোটো অল্প অল্প করে সব সবজি ছিল, সবজি ছিল, তো সেটা ও আমাকে বলছে কি তুমি রোজ আমাকে কাঁচকলার ঝোল খাওয়াচ্ছ কেন? আমি বলে কী করবো বলো, সব সবজি অল্প অল্প আছে, ওগুলো মধ্যে কী স্পেশাল কিছু রান্না করা যাবে না, তো খেয়ে না কটা দিন তারপরে পরে ইয়ে করবো আর কি। তো কাঁচকলাটা ঝোলই করবো একটুখানি, আর লাউটাও দিয়ে আমার তো খুব ভালো লাগে, কিন্তু ও রোজ রোজ খেতে পছন্দ করে না, ও একটু একটু তেল মশলা খেতে ভালোবাসে, আমি সিম্পল ভালোবাসি, দুটোর মধ্যে কন্ট্রাডিকশন হয়ে যায়। আর এখানে ফ্যানটা গেলে নিচ্ছি, এমন করে আমি শিখেছিলাম এখানে এসে, নাহলে আমাদের বাড়িতে হাঁড়িতে ফ্যান গালে, আর ওই ডেস্কি নিচে রাখতে হয়, তারপরে অমন করে ইয়ে করতে হয়। তো আমরা খুব ছোটোবেলা থেকে কাজ করতাম না, কিন্তু একটু যখন কলেজে পড়তাম তখন অল্প অল্প কাজ করতাম আর কি, মা তখন তো স্কুল ছিল তখন তো অত কাজ করতে হতো না, কিন্তু যখন কলেজ অনেকটা টাইম পেতাম তো একটুখানি কাজ করে নিতাম। আর এই আমার একটুখানি ঘর গোছাবার নেশা একটু বেশি রান্নাবান্নার থেকে, আর আমি ঘর গোছাতে বেশ ভীষণ ভালোবাসি। আর এখানে পাঁপড় আর বড়িটা ভেজে নিলাম, বড়ি একটু বেশিই আছে, তো ভাবলাম কি ইউজ আমি খুব তরকারির মধ্যে বড়ি দিই না, আমাকে ভালো লাগে না খেতে, তো বড়িটা ভেজে নিলাম। আমার এইটা আমি শিখেছি আমার দেওয়ার কাছ থেকে, বড়ি ভাজা খাওয়া একটু নুন গুঁড়ো লঙ্কা দেবো না অবশ্য, এসব মিক্স করে ও বেশ সুন্দর খেতো, তা আমিও ওর থেকে শিখেছি। আর সবজিগুলো পুরো গুছিয়ে কেটে রাখলে পারে না, রান্না করতে ঝটপট করে রান্না করতে খুব সুবিধা হয়, আমি এমন করে করতে ভালোবাসি, টুকটুক করে কাটলাম, টুকটুক করে রান্না করলাম, সেটা আমার পোষায় না, বারবার উঠতে আর নামতে, উঠতে আর বসে, উঠতে আর দাঁড়াতেও হয়, তো আমার তো নিচে বসে কাটতে হয়, তো আমাকে বারবার আপ অ্যান্ড ডাউন অবশ্য একটা এক্সারসাইজ হয়ে যায়, কিন্তু এক্সারসাইজ দেখো সকাল 5:30 থেকে প্রায় 11:30-12 আমার পুরো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, আর ভালোই এক্সারসাইজ হয়ে যায়। আর আমার কোমরে কোমর বেঁধে যেটা বলে না কাজ করা, সেটাই আমার কোমর বেঁধে কাজ করা, কোমরে বেঁধে না বেঁধে বাঁধা তো কিছু নেই, তো আগে তো শাড়ি বাড়ি পরার একটা সিস্টেম ছিল, এখন তো শাড়ি পরার সিস্টেম নেই, তো যাই হোক আমার কোমরে হাত দিয়ে কাজ করার স্বভাব আছে, আমার বাবার কোমরে হাত দেওয়া একটু স্বভাব ছিল, তা মানে একটা রক্ত একটা ইয়ে হয় না, তো সেটা আমার কোমরে হাত দেওয়াটা আমার স্বভাব, মানে আমার বাবার কাছ থেকেই আমার ইয়ে আর কি, জিন যেটা কাজ করে যেটা বলে। এখানে একটুখানি কাজুও দিলাম, 2-3টে দিই, বেশি দিই না, পেস্ট বানিয়ে নেবো, পেস্ট দিয়ে আমাকে রান্না করতে একটু সুবিধা হয়, কেন কম তেলের মধ্যেও রান্না হয়ে যায় ওটা। আর পেঁয়াজ যে কুচিয়ে দিলে পারে না, একটু তেলটাকে একটু বেশি দিতে হয়, তো আমি সর্ষে আর রিফাইন একটু মিক্স করেই রান্না করি। আর এখানে সবজিগুলো ভেজে নিলাম, ইয়ে স্প্যাগেটি বানাবো, ওই নুডলসের বড়োটা আর কি, মোটা হয় একটুখানি, অত গলেও না এগুলো, তো ওটার মধ্যে একটু নিয়ে সর্ষে তেল আর রিফাইন তেল 1 চামচ 1 চামচ করে দিয়ে দিই। আর এখানে
নিম পাতাটা দিয়ে করতে দিয়েছি, নিম পাতার পাতাটা আমি খাই আর জলটা ওকে দিয়ে দিও। পাতাটা চিপে আমি চিপে চিপিয়ে আর অবশ্য ফেলে দিই, আমি অতটা খাই না, চিপিয়ে যেইটুকু আমার যায় শরীরের মধ্যে। আমি সবসময় মনে করি কি যেটা শরীরে উপকার দেবে সেটা আমি মিসইউজ, আমি কোনো জিনিস মিসইউজ করি না, মানে ফেলার মতন কোনো জিনিস করি না, একদম অপব্যয় আমি একদম পছন্দ করি না। তো এখানে ওকে বসে বসে গেল খেতে, ওকে বেড়ে দেবো এবার সব কিছু। বড়ি নিয়েছিল বাবাই, মানে বড়িকে নিয়েছিস, বড়ি নিয়েছিল অর্ধেক দিয়েছে, আমার অর্ধেক দিয়েছে আমার সবজি, টমেটো বলছি তো টমেটো, তারপরে কী বলে লঙ্কা সামেসান আছে, আমি খাব ওটা তো খুব বড় যাবে না বড়িটা, মানে সবজিও নিয়েছে আর বড়িটা নিয়েছে, তো অর্ধেক বড়িটা ওকে দিয়েছে অর্ধেক বড়িটা আমার দিয়েছে, আর ওর মধ্যে সব সবজি করতে হবে এবং দিতে পারবো নি খেতে পারবো নি আর দিয়ে দিচ্ছি। বইটা আমি ধুতে পারবো না, ধুতে পারবো কি সবজিটা আসলে মিক্স করে নিয়ে এসেছি, ধুতে পারবো না ধুই ধুতে গিয়ে দিয়েছি বই ফোন করে অমুক নিয়েছো কি করে ধুবো তাহলে এমনি কি দেবো না সবজি সব মিশন আছে, সবজি কাকা সবজি যেগুলো বাড়াতে গিয়ে নিয়ে আসবো আর এখানে আমি জল দিতে চলে আসলাম। আমি প্রত্যেক দিন জল দিই না, তুলসী গাছে জল দিতে হয় রোজ, তুলসী গাছে একটু বেশি করে দিই আর এই অ্যালোভেরা গাছগুলোতে কম কম করে দিয়ে দিই, ওই ঘটির মধ্যে বড়ো ঘটি একটু বড়ো ঘটি আছে ঠাকুরের, তো ওখান থেকেই দিয়ে দিই। তো সপ্তাহে কি সপ্তাহের মধ্যে আমি একদিন ওই গাছে জল দিই, এই এই গাছগুলো অত জল প্রয়োজন হয় না সেই জন্য আমি বেশি জল দিই না। তো এখান থেকে আমাদের রাস্তাটা দেখা যায় জানো তো, আর এখানে চলে এসেছি, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা আমার কাজ, আর আজ টেরিগুলো একটা একটা করে আমি প্রত্যেক দিন ধুয়ে নিলাম, একটু হালকা গরম জল দিয়েছি কারণ একটুখানি নোংরা হয়ে যায়, তো গরম জল একটু শ্যাম্পু দিই, শ্যাম্পুও দিই অবশ্য আর একটুখানি সাবানটা সার্ফটা দিই। তো এটা আজকে মাঝখানের যে টেরিটা আছে না সেটা আমার রুমেতে সেটাকে দিয়েছি, আর বাকি দুটোও পরিষ্কার হয়ে গেছে, এবার ভালো নোংরাও বেরোয় অবশ্য। আর আমি ছ মাসে অন্তরে গিয়ে অমন করেই কাজ মানে ওগুলোকে ধুয়ে দিই একটুখানি ভালো মতন, আর ভীষণ ভারীও হয়ে যায়। আগে কী করতাম, তুলোটা বার করে আবার ধুতাম, তো তুলো ঢোকাতে না ভীষণ প্রবলেম হয়, বার করাটা কোনো সরি বার বার করাটা কোনো প্রবলেম না, কিন্তু ঢোকানোটা না ওই হাতে পায়ে ঢুকিয়ে 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 করানোটা না ভীষণ টাফ হয়ে যায়। তো সেখানে ভাবলাম কি চলো শুকিয়ে তো যাবি, গরমকালও হচ্ছে বর্ষাকালও নয়, তো আমি ওই তুলো শুদ্ধ নিয়ে ধুয়ে নিয়েছি, তো সুবিধাও হবে আর মানে আমাকে আর ঢোকাতে হবে না, চেন খুলে ঢোকাতে হবে না, অনেক ঝামেলা ওগুলো ওইগুলো করার জন্যই না মানে আমাকে 10 বার ভাবতে হয়। তো আর জিনিসগুলো নোংরা থাকলে ঘরের মধ্যে না ভীষণ মানে নিজেরই ছুতে অসুবিধা হয়ে যায়, তো ভালো মতন 5-6 বার করে ধুয়ে নিলাম, আর পায়েতে আলতা পরেছি কেন কি নখ কেটেছিলাম তো পায়েতে আলতা পরেছি। আর এই যে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখো কি সুন্দর লাগছে, দেখো নীল তো নেই, সবুজ আছে, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, কালো আছে, আর দুটো বাবা নিয়ে এসেছিলো সেগুলো কেন মরে গেল জানি না, তো এইগুলোকে আমি যত্ন করি। আর এখানে এবার পুরো জল জমে গেছে, তো এগুলোকে পরিষ্কার ইয়ে করে নি, আর কেউ পড়ে টড়েই গেলে তখন আমার অসুবিধা হয়, আর ওই জল নিয়ে পুরো পায়ে পায়ে চলে আসে আর পুরো বাড়িতে শুদ্ধ নড়তে থাকে, তো এটা পরিষ্কার করে নিলাম, অনেক ঝামেলাও আছে, প্রায় 11:30 বাজছে, তো এতক্ষণ আমার পুরো কাজ কমপ্লিট, বিছনা ফিছনা গুছিয়েও নিয়েছিলাম, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম, আর বাস এই অবধি রাখলাম। ভালো লাগলে পরে নিশ্চয়ই লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে নিশ্চয়ই প্রেস করো, নতুন থাকলে পরে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে নিশ্চয়ই প্রেস করে দিও নেক্সট নোটিফিকেশনের জন্য। আর গুড বাই, টেক কেয়ার, আর এই যে পায়ের মধ্যে জল ছিটিয়ে যাবে তো সেই জন্য মানে ভিজে যাবে, তো তখন আবার ছাড়াছাড়ি করতে হবে, সেই জন্য গুটিয়ে নিয়েছিলাম ভালো মতন, আস রাখলাম।